बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धापे गए আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান রব্বুল আলামিনের সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা মোবাইল অথবা কম্পিউটার। দেখো, বাংলা প্রথম পত্র শ্রেণী পঞ্চম টপিক ফুটবল খেলোয়াড়। আজকে তোমাদের যে কবিতাটি পড়া হবে, এখানে কবিতাটি একজন আর তার খেলোয়াড় অর্থাৎ উস্তাদ হক পাশাপাশি এবং খেলতে গিয়ে যে বিভিন্ন ধরনের পায়ে হাতে ব্যথা পায় এবং গিটে গিটে ব্যথা অনুভব, এবং রাতে গিয়ে দেখবা স্বীকার করছে এই সব ব্যথার তাড়নায় এবং বিভিন্ন ধরনের ব্যথানাশক তেল মানে তারপরে গরম কাপড় কাপড়টি গরম করে সে বিভিন্ন ধরনের ফুটবল খেলোয়াড় রাতে চিল্লা। এ প্রসঙ্গে আমাদের আজ লেখা এবং কবিতা, এখানে দেখো পল্লী কবি উদ্দিন, সবাই তাকে জানি পল্লী খ্যাত। এখানে পল্লী কবির লেখা ফুটবল খেলোয়াড়ে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মেসে এমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খেতি লেখা। আমাদের মেসে তার খেলোয়াড় একজন থাকে ফুটবল, তার হাতে পায়ে মুখে আঘাতের বেলায় দেখিবে তাহারে প্রতিবাদী হাতে পায়ে মালিশ মাখিতে পুঁতি গিটে গিটে হাত হয়ে বিচার। সন্ধ্যাবেলায় সারাদিন ফুটবল খেলে এসে পরে কাত হয়ে বিভিন্ন ধরনের মালিশে চাকর হয় লবে যান একটি হারে, সারা রাত শুধু করে সারা রাত ধরে বিভিন্ন ধরনের যেখানে ব্যথা পায় সেখানে যাই, সারা রাত শুধু স্পট করে আমরা তো ভাবি ছ মাসের পরে পঙ্গু দোহাই, ফুটবল টিমে বল লয়ে কভু পাবো না ভাবি যে তখন সে চিল্লা চিল্লি করে ব্যথায় কাতরাতে থাকে, তখন আমাদের আসলে মনে হয় কেমন সে ব্যথা পাইছে, হয়তো বা ছয় মাস ধরে আছে খেলতে পারবে ও পাবো যে কী করে চিন্তা আমাদের চিন্তা চেতনা ভঙ্গ। ছয় মাস কেন, পরের দিনই আবার সে খেলতে যায়। দেখো গোল 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 ওদের হক কাজি, দুটি পায়ে জয়ের ভাগ্য আনিল আজি, এরা যারা খেলা দেখ গোল 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 করে চারিদিকে ধারে চিল্লা করে, পরে দেখা যায় যে কে এই গোলটা করেছে, গোলের নায়ককে বা জয়ের নায়ককে, তখন দেখা যায় আমাদের সে এমদাদ হক কাঁপা নিয়ে এসে দর্শক দল ফিরিয়া চলেছে মা কলরব করে, এমদাদ হক ফোড়াতে ফোড়াতে খেলা দেখে মুগ্ধ হয়ে দর্শকেরা মহা কলরব করে চলছে, কিন্তু এমদাদ হক কী করছে, ফোড়াতে ফোড়াতে সে মেসের ঘরে এসে পড়ে। মেসের চাকর হয় রান হয় পায়েতে মালিশ মাখি, বেগম রাত্র কেটে যায় তার চিৎকার করে ডাকি। আর মেসের যে চাকর সে সারা রাত ধরে পেরেশানি পড়ে, হয় রান হয় কী জন্য, তার পায়ে এরকম যেখানে ব্যথা সেখানে সেখানে সে মালিশ মাখিয়ে দেয়, আর সারা রাত সে চিৎকার করে ডাকাটা কী করে। সকালে 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 সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে,
এমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। কত সুন্দর ভাবে আসলে লেখাটা মিলিয়ে দিছে। সকালে সবাই কলরব করে দৈনিক খবরের কাগজটা পড়ে, কি পড়ে, পড়ে দেখে যে এমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। এমদাদ হক যা খেলছে আসলে এরকম খেলা আসলে দেখা যায় বর্তমান সময়ে। এরকম খেলে আরো কে আছে যারা ফুটবল এরকম ভালো খেলে? এই খেলার মতো মনে হচ্ছে ফুটবল সচরাচর এরকম জাত খেলোয়াড়। এরপরে দেখো, প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। কবি মনে করছেন, কবি আসলে একজন এখানে ম্যাচের একজন সদস্য সেজেছেন, যে এই কবিতাটা লিখছেন যে তাতে এমদাদ হক আসলে যেভাবে চিল্লা চিল্লি করে তার কারণে আমরা আমরা যে প্রভাত হয় সকাল হয় ঘরে ছুটে যায়, মনে হয় এমদাদ হক আর 6 মাসে উঠতে পারবে না। কিন্তু সকালে ছুটে গিয়ে দেখি না তার অর্থাৎ খুব ভোরে ছেড়ে চলে গিয়েছে কোথাও। এরপরে দেখো, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোরে শিপি পরা দাঁত। কবি বলছেন টেবিলের উপরে অনেক ছোট বড় মালিশের শিশুগুলি, ওরা যেহেতু দেখতে গিয়েছি যে হয়তো বা ইমদাদুল হক 6 মাস আর পারবে না, তাই উপহাস করে শিশুগুলি দাঁত তুলে আমাদের উপহাস করছে। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মদের মেসের এমদাদ হক আগে ছোটে বল্লয়ে। এরপরে যখন আমি বেলায় বিকেলে মাঠেতে যখন আমি আসছে, কবি বলছেন আসলে গিয়ে বিস্ময় ভরা চোখে আমি দেখি কে আগে বল নিয়ে ছুটে যাচ্ছে। আমাদের মেসের এমদাদ হক বল নিয়ে সবচেয়ে আগে, তো বল খেলে বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে খেলা, কয়খানা হাতে পায়ে তার বজ্র করিতে, বাম পাও দিয়ে বলটা ড্রিবলিং করা, কেটে নিয়ে যাওয়া, ডান পায়ে দিয়ে বলের ভেতরে মেরে কি করে কয়খানা হাতে পায়ে তার বজ্র করিতে, ভাঙা হাত পা নিয়েছে আর খেলা মনে বজ্র। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো বলের ভেতরে বলেরে ছুড়িয়ে দাও। তারপরে চালাও জোরে জোরে মন জোরে দাও বাতাসের, মারো জোরে মারো বলের ভিতরে বলেরে ছুড়িয়ে, আর বলটাকে গোলের ভেতরে জোরে জোরে করে মেরে দাও। গোল 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 চারিদিকে রকম হল ফল জীবনের পর মরণে, গোল গোল করে যখন চারিদিকে কোলাহল হয়ে যায় অর্থাৎ এমদাদ হক যখন বল মারে গোলের ভেতরে চারিদিকে কোলাহল করে যায়, জীবনের পণ মরণের পণ আমাদের জীবন এবং মরণের পণ করতে হবে সব বাধা পায়ে দোলে, অর্থাৎ যত বাধা আছে সব বাধা পায়ে দোলে আমাদের হাতের তুই। কিন্তু তাই আমরা পিছনে পড়ে থাকবো না, যত বাধা আসুক সমস্ত বাধা দুমড়ে মুচড়ে ধরে ফেলে দিয়ে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পুষব, এটাই কিন্তু এই কবিতার বলে উপজীব্য কবিতায় আমাদেরকে বুঝাতে চাই। কবিতাটির মূল ভাব করে নিব, তার খেলোয়াড় এমদাদ হক খেলা এবং খেলায় জিতায় তার জীবনের একমাত্র লক্ষ্য, নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই, খেলতে গিয়ে এমদাদ কত শত আঘাত পায় তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে, তার জন্যই সকল দর্শক খেলার আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যোগ্যতায় সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে তার সকলের জন্য বড় কিছু।
শিক্ষার্থীদের জন্য বাড়ির কাজ করবে অর্থবলি কত ক্ষতি মালিশ ট্রিবলিং বজ্র হল কল মা কলম এই শব্দগুলি দেখবা বইয়ের আছে তোমাদের বই এবং এটা দেখবা তোমাদের আইডিয়াও আছে এখান থেকে শব্দ অর্থ করবে এবং এই কয় শব্দ দিয়ে তোমরা বাক্য রচনা এরপরে এখানে এর সমাপনী পরীক্ষায় তারপরেও তোমরা শিখে নিবে আর এই উৎসবটা তোমরা অবশ্যই পালিত করো বাদ বেলায় ফুটবল খেলোয়াড় এমদাদ হকের না শুনে টেবিলের উপরে ছোট বড় মালিশে উপহাস করছে একটা প্রশ্ন ঘটে না করে নিবে আগামী শব্দার্থ মূল ভাব ভালো আগে আলো দুই নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো ভালো করে থাকবে তাহলে তোমরা পরীক্ষায় সুন্দর করে আনসার শিক্ষার্থীরা হাজার নয় তোমরা সবাই ভালো থাকো থাকো পড়াশোনার থাকো হাফেজ।